নবীরা ওই বারজাকের জগতে জীবিত। নবী আলাইহিসসালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম তারা বারজাকি জীবন যাপন করছেন, কিন্তু সেই বারজাকি জীবনটা আমাদের বারজাকি জীবনের মতো নয়। তবে নবীরা কবরে জীবিত। যখন নবী জীবিত বলবো তখন কবরে কথাটা বলতে হবে। যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে, এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এক বক্তা বলেছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে, সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছে। এই বক্তা মূর্খ জাহেল। যখন ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা গেলেন, ওমর ফারুক লাঠি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা ফালা দেব। তাই নে বাংলাদেশে যদি এখন কয় কেউ না নবীজি মৃত্যুবরণ করেন, সে কি মুসলমান? তাহলে সাহাবার ওয়াহাবি। আর কোরআনে কারিমে তো ওয়াহাবির কথাই বলা হয়েছে। জি, তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন। যে কেউ দরুদ ও সালাম পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৌঁছানো হবে, তিনি জবাব দেবেন, দোয়া করবেন। এগুলো হলো সহি হাদিসে তার হায়াতের। তো ব্যাটা, তোমার এতটুকু জানার দরকার যে নবীরা কবরে জীবিত নাই, মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত্যু, মরা মানুষ আছে কবরে, জীবিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে জীবিত থাকবেন, তাহলে জীবিত মানুষকে কি দাফন করা জায়েজ? আর সেই জীবনটা কি পার্থিব জীবন আমাদের মতোই? হ্যাঁ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জীবিত বলে তো এটি শিরকি আকীদা মনে রাখবেন, আল্লাহর সাথে শরীক করা হবে। এটা ছোটোখাটো কথা নয়, কারণ একমাত্র চিরঞ্জীব আল হাই আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, এই আকীদা শিরকি আকীদা, কোরআন বিরোধী আকীদা। বরং কোরআনকে অস্বীকার করা, কোরআন করিমকে অস্বীকার করা। তবে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বারজাখী জীবন রয়েছে, প্রত্যেক আম্বিয়া রসুলগণের রয়েছে, প্রত্যেক সাহাবীর রয়েছে, প্রত্যেক মুসলিমের রয়েছে, কাফেরদের জন্য বারজাখী জীবন রয়েছে, সিজ্জিন, নাহলে সাজা শাস্তি কিসের হচ্ছে? কিন্তু সেটা হচ্ছে তাদের লাঞ্ছনাকর জীবন, হ্যাঁ, কষ্টের জীবন, আজাব শাস্তির জীবন, জি, কঠিন জীবন, জি। কিন্তু কবরে জীবিত, হ্যাঁ, হায়াতুন নবী, এসব শিরকি কথা। দলিল শোনেন, সুরে আল ইমরান আয়াত নম্বর 144, আল্লাহ বলছেন আমা মুহাম্মাদুর ইল্লা রসুল কদ খালাত মিন কাবলি রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন রসুল, তার পূর্বে অনেক রসুল চলে গেছেন। আফাই মাতা আও কুতিল, সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন, আফাই মাতা মারা যান, আও কুতিল অথবা নিহত হন, ইন কালাবতু আল আকাবকুম, তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি? তাহলে কোরআনে মাতা মত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, জি, সুরা আলে ইমরান। দ্বিতীয় আয়াত সুরা জুমার আয়াত নম্বর 30, আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী, নিশ্চয় তুমি মাইয়াত। মাইয়াত মানে কি? মাইয়াত মানে হায়াতুন নবী, মাইয়াত মানে জীবিত, মাইয়াত মানে মৃত। সুবহানাল্লাহ। তাহলে যারা বলবে নবী বেঁচে আছেন, কবরে জীবিত আছেন, হায়াতুন নবী, তারা এ আয়াত অস্বীকার করলো না? আল্লাহ বলছে মাইয়াত, আর ইয়ে আমাদের বিদাতিরা বলছে যে না নবী জীবিত, তাহলে কোরআন অস্বীকার করা। কত হাদিস নেবেন আপনি? প্রত্যেক হাদিসের কিতাব খুলুন। মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাহলে বলবেন যে সাহাবারা সোহাবি ছিলেন নাকি? কারণ আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা হায়াতুন নবীর শিরকি আকিদে বিশ্বাসী, তারা মনে করে যে কেউ যদি নবীকে বলে যে অফাতুন নবী, নবী মারা গেছেন, তাহলে তারা ওয়াহাবি হয়ে যায়। তাহলে সাহাবারও ওয়াহাবি। আর কোরআনে কারিমে তো ওয়াহাবির কথাই বলা হয়েছে। জি, তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন, আর আপনাদের দিনটা হচ্ছে ভ্রান্ত দিন। মানুষ যখন রুহের জগতে থাকে, রুহের জগৎ থেকে যখন মাতৃ গর্ভে চলে এসেছে, তখন মাতৃ গর্ভে আসার পরে আবার পূর্ণ পূর্বের জায়গায় ফিরে যেতে পারবে? পারবে না। মাতৃ গর্ভ থেকে যখন দুনিয়াতে বেরিয়ে আসলেন, আবার এই সন্তানটা মাতৃগর্ভে যে টিকে থাকতে পারবে? পারবে না। কানেকশন কি হচ্ছে? কেটে যাচ্ছে। মানুষ যখন দুনিয়া থেকে কবর জীবনে চলে যাবে, তখন অটোমেটিক দুনিয়ার সাথে কানেকশন কেটে যায়, মানে একটা থেকে ত্যাগ করলে আর একটা বিচ্ছিন্ন হয়ে যায়, নেটওয়ার্ক কানেকশন সব বাতিল হয়ে যায়, নেটওয়ার্ক আর পাবে না। আমরা শুধু চিৎকার মারছি যে নবী কবরে জীবিত। ব্যাটা, তোমার এতটুকু জানার দরকার যে নবীরাই কবরে জীবিত নাই, মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত। সে বুখারি খুলবেন, কি তুমি জানাইস হাদিস নাম্বার 1384, আল্লাহ নবী বলছেন মানুষকে যখন কবরস্থ করা হয়, সমস্ত মানুষ গুটি গুটি পায়ে চলে আসছে, শেষ মানুষ যখন আসছে তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়। আমরা হাদিস জানি কি জানি না, মানুষ যখন চলে এসেছে সবাই ফাঁকা হয়ে গেছে, কবরে ফেরেশতারা প্রবেশ করে, তাকে আবার রূহ ফেরত দেওয়া হয়।
তাকে উঠে বসানো হয়, তাকে তিনটে প্রশ্ন করা হয়, মান রব্বুকা মান দীনুকা বা করা হয় কি অনেক কথা বলেন। তো কবরের তো কি তাজানা মরা লোকটা এখন হায়াত কাকে বলে? শৈলের সঙ্গে যখন রু আছে এটা হচ্ছে হায়াত। আর মৃত্যু কাকে বলে? শৈলের কোনো মূল্য নেই, রুহ চলে গেলে মৃতদেহ, কথা বুঝতে পারছেন? তো কবরে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন সওয়াল জবাব করার জন্য তাকে রুহ ফেরত দেওয়া হয়, সেটা জীবিত, তাকে জীবন দেওয়া হলো আবার নতুনভাবে, জীবিত হয়ে গেল। আল্লাহ নবী বলছেন ব্যক্তি যদি কবরে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেয় সে মুমিন, তাকে ঘুমিয়ে দেওয়া হয়। যদি বধ হয় উত্তর দিতে না পারে কি করবে ভাইজান, কথা বলেন? তাকে উত্তম মতন চার আর ছয় চলবে কবরে। ফেরাউন কবরে জীবিত না মৃত? ফেরাউন যেটা সে ইউনিসেফ 94 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, 90-92 নম্বর আয়াত দেখবেন, ফেরাউনকে প্রতিদিন দুই বেলা করে জাহান্নামের আগুন চাখানো হয় ফেরাউনকে। তো ফেরাউন তো জীবিত আছে, আবুল আহাব নবীকে এত জ্বালিয়েছে, আবু জাহেল নবীকে এত জ্বালিয়েছে, ফেরেস্তা কি কম জ্বালাচ্ছে ওকে? তো মরা নাকি আবু জাহেল? ও কবরে জীবিত আছে, মুমিনরা কবরে ঘুমিয়ে আছে। যারা শহীদ যখনই রুটা চলে গেছে, সে মুসলিমের বর্ণনা, তার এই রুটাকে নিয়ে জান্নাতে সবুজ পাখির মধ্যে ঢুকে দেওয়া হয়, তার উড়ে বেড়ায় ফুরফুরে হাওয়াতে। তো ভাই বলুন তো কবরে কারা মৃত? কবরে কেউ মৃতই না। মা আয়েশা বলেন মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহুয়া বাইনা সাহরি ওয়া নাহরি, আমার বুকে আমার কণ্ঠের মাঝখানে নবীজিকে মাথা আমি রেখে কোলে ধরে রেখেছিলাম, ওই সময় তিনি মৃত্যুবরণ করেছেন। আয়েশা বলছেন তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বলছেন হে নবী আপনি মারা যাবেন, মৃত্যুবরণ করবেন। সমস্ত নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীর মৃত্যুতে যার ভিতরে পড়ে গেছে, পড়া গেছে তার ভিতরে, সে আমাদের বলছেন ফাইন্ন মুহাম্মাদান কাদ মাত। বুখারীতে ডাইরেক্ট অধ্যায় আছে যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবীরা একমত হয়ে উক্তি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে। সমস্ত সাহাবীরা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। তাইলে বাংলাদেশে যদি এখন কয় কেউ না নবীজি মৃত্যুবরণ করেননি, সে কি মুসলমান? নবী আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু একটা বিশেষ হায়াত দান করেছেন, তিনি না শুধু সমস্ত নবীদেরকে, বারজাখী হায়াত যেটাকে বলা হয়। আমাদের জীবনের কিন্তু তিনটা ধাপ আছে, একটা হলো দুনিয়ার জীবন, একটা হলো বারজাখের জীবন, আরেকটা হলো আখেরাতের জীবন। বারজাখের জীবন হলো নিঃশ্বাস ত্যাগ করার পরে কবর অথবা যেখানে আমার মানে ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ জীবন দেন। নেককার হলে সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি, বদকার হলে অশান্তি উপভোগ করি, এটা কবরের আজাব বা শান্তি বলা হয়ে থাকে। এটা একটা জীবন। নবী আলাইহিসসালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম তারা বারজাখী জীবন যাপন করছেন, কিন্তু সেই বারজাখী জীবনটা আমাদের বারজাখী জীবনের মতো নয়। তারা বিশেষভাবে জীবন যাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো, কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবু সেরকম নয়। এ বিষয়ে নবী আলাইহিসসালাম থেকে সুস্পষ্ট একটি হাদিস রয়েছে, নবী আলাইহিসসালাম কবরে জীবিত এরকম একটি কথা বলা আছে, কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। যদি হবু দুনিয়ার জীবনের মতো হতো তাহলে তাদেরকে মাটির নিচে দাফন করা হারাম হতো, তারপরে আরও অনেক বিষয় এখানে চলে আসতো। অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলা সঠিক, তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো, কিন্তু তারা আমাদের মতো মৃত নন। জীবিত মানুষকে কবর দিচ্ছে যাবেন না? কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূল কি আল্লাহ বলেছেন? আমি আপনি বলেন ইন্নাহুম মাইয়্যিতুন ওয়া ইন্নাকা মাইয়্যিতুন ইন্নাহুম মাইয়্যিতুন, তুমি মরবা, তোমার আগে সব নবী মারা গেছে। আবার সূরা ইমরানে আল্লাহ বলছেন আফাইম মাতাউ কুতিলা, যদি তিনি হত্যা হন অথবা তিনি জীবিত অথবা মারা যান তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? যদি ফিরে যাও ফালাইয়াদুর আল্লাহ সাইয়া, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। যখন ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ওমর ফারুক লাশ নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা ফালাইয়া দেব, ওই পাগলামি আগেও ছিল। সাইয়্যিদনা আবু বকর মসজিদের মিম্বারে আসলেন আর বললেন এরপরে আমার মনে হয়েছে এই আয়াতটা আল্লাহ এখনই নাজিল করেছে।
হায়াতুন নবী সেটা হলো রসুল্লাহ সাল্লাম একটা সহি একটাই সহি হাদিস আছে যে আল আম্বিয়া ও আহিয়া ও নবী কবুরহিম ইউরজাকুন ইসল নুন, নবীরা কবরে জীবিত থাকেন সালাত আদায় করেন। এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো হাদিস নেই, আমাদের রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আছে, তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন, তিনি উত্তর দেন কবরে তার লাশ নবীদের লাশ পচবে না, যে কেউ দরুদ সালাম পড়লে রসুল সাল্লামকে পৌঁছানো হবে, তিনি জবাব দেবেন, দোয়া করবেন। এগুলো হলো সহি হাদিসে তার হায়াতের। এখানে বাড়াবাড়িটা হয় উভয় পক্ষে, বাড়াবাড়িটা হয় শহীদদের হায়াত কোন শহীদ আল্লাহ কোরআনে নাদেস করছেন হারাম, ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, নিতে বলো না বা আহিয়ান, আবার বলছেন আন্দা আবিহিম ইউরজাকুন, রেজেকও আসছে, রাত দিন বিরিয়ানির পোলালে খাচ্ছে সবাই, হামজা মারা গেছেন তো বলা যাবে না, কোরআন বিরোধী কথা। যেখানে কোরআনে এইভাবে বলার পরও আমরা বলছি তারা মারা গেছেন, তাদের বউদের বিয়ে দিয়ে দিছি, তাদের সম্পত্তি বণ্টন করে দিছি, সেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই, হাদিসে শুধু এইটুক বলা হয়েছে। এই হায়াতটা হলো বারজাখি আখিরাতের হায়াত, আল্লাহ তাআলা শহীদদের নবীদের আখিরাতের হায়াত দিয়েছেন, তার ব্যাপারে যতটুকু জানি ওই, এর বাইরে কিয়াস দিয়ে যুক্তি দিয়ে বলা যাবে না। সালাম পৌঁছাতে হয় জীবিত ব্যক্তির জন্য, তো বেদাতিরা বিশ্বাস করে আল্লাহর নবী মরেন, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মারা গেছেন সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এক বুয়া ডক্টর আছে না আলখেল্লা মরার, এর ফতোয়া হল যে বলবে আল্লাহ নবী মারা গেছে তে সে মুসলমানই না, অথচ ওটা কথা হলো যে বলবে আল্লাহ নবী মরেনি সেই মুসলমান না। ওই মুফতির আকিদা, ওই ইমামের আকিদা হলো হায়াতুন নবী, যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে, এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আছেন, কিন্তু আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবি জীবন থেকে মৃত্যুবরণ করেছেন, দুনিয়াবি জীবন তিনি হায়াত লাভ করেছেন, তারপরে মালাকুল মাউতের মাধ্যমে ওনার জীবন হরণ করা হয়েছে, উনি লাশ হয়ে গেছিলেন, তিন দিন লাশ হয়ে জমিনের উপরে ছিলেন, খলিফা নির্বাচন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে নবীদের লাশ কখনো মাটিতে ভক্ষণ করে না, নবীদের লাশ টাটকা তাজা থাকে, কখনো ভক্ষণ করে না। তবে নবীরা কবরে জীবিত, যখন নবী জীবিত বলবো তখন কবরে কথাটা বলতে হবে, অথবা বারজাখি জীবনে, এই দুইটা যদি না উল্লেখ করে তাহলে মৃত্যু বলতে হবে। আর আমরা আমাদের যে পরিবেশ, আমাদের পরিবেশে একটাই কথা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, তো রাসূল জীবিত বললে শর্তটা কি, কবরে জীবিত বলতে, দুনিয়াতে জীবিত বলবেন তাহলে দেখাইতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি পালন করতে হবে, দাওয়াত দেওয়া রিসালাত প্রচার করা এই দায়িত্বে তাকে দেখতে হবে। নবীকে দায়িত্বহীন করে আল্লাহ পাঠালেন, পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত, আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগৎকে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রূহের জগৎ, সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুল দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক স্টেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত, যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনও আগের মতো, একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনও প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত, বিশ্বাসে ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাখি জগতে, আমরা যখন প্যারানবীর উপর সালাম পৌঁছাই, দুরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দুরুদগুলোকে নিয়ে বিশ্বনবীর কাছে পৌঁছায়, আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে, বিশ্বনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে। দুনিয়ার জীবন থেকে যখন কেউ মৃত্যুর মাধ্যমে ট্রান্সফার হয়ে যায় আলামুল বারজাখে, তখন এটাকে বলা হয় মাউত, এটাকেই বলা হয় মৃত্যু, আর এদেরকে বলা হয় মৃত, এদেরকে বলা হয়
মৃত, কিন্তু রুহ কি মরে? রুহ তো ট্রান্সফার হয়, কিন্তু রুহ যখন দুনিয়া থেকে মালাকুল মৌতের কবজের মাধ্যমে ট্রান্সফার হয়, এটাকে বলা হয় দুনিয়ার মাউত। আর এই ঘোষণাটা আল্লাহ তাআলা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে দিয়েছেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, আপনি মারা যাবেন তারাও মারা যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমিডিয়েট ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার যে ঐতিহাসিক ভাষণ, সেখানে কি বলা হয়েছে জেনে রাখো, যারা আল্লাহর ইবাদত করে তাদের জানা উচিত, ইন্নাল্লাহ আইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, তিনি মারা যান না। আর যারা মুহাম্মাদের ইবাদত করে, আমরা কি মুহাম্মাদের ইবাদত করি না ইত্তেবা করি? ইত্তেবা করি, আমরা ইবাদত করি না, ইবাদত যদি আমরা শুধু লা শরীক আল্লাহ ফাকাদ মাত, মুহাম্মদ মারা গিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা, এটা আলামুল বারজাখে, কবরের সকলেই আলামুল বারজাখের মধ্যে আছেন। তা আমাদের প্রশ্ন উত্তর কীভাবে করা হচ্ছে? কিন্তু সেই জিন্দা আর আখিরা দুনিয়ার জিন্দাকে একাকার করে ফেলছে একদল বিভ্রান্ত মানুষ, এটা কোনো সুযোগ নাই। এভাবে মানুষকে বিভ্রান্ত করাটা অন্যায়, যেহেতু এটা কোরআন এবং হাদিসের প্রকাশ্য ভাষ্যের বিপরীত। নবী রাসূলগণ কবরে জীবিত, তবে এই জীবিতর ধরনটা হল বারজাখে জীবনের জীবিত। মানে এখানে মূল মানে সূক্ষ্ম আকিদাটা হলো আপনার, যারা এই আকিদায় যারা বিভ্রান্ত হয়েছে তাদের বক্তব্য হলো নবী রাসূলগণ কবরে জীবিত জাগতিক জীবনের মতো, মানে দুনিয়াতে যেরকম মানুষ জীবিত নবী রাসূলরা কবরেও এরকম জাগতিক জীবন দুনিয়ার মতো জীবিত। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হলো, সালাফদের আকিদা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল নবীরাই কবরে জীবিত, তবে সেই জীবিতটা জাগতিক জীবনের দুনিয়ার মতো না, সেটা বারজাখী জীবনের জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, তারা সলাত আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রাত্রিতে তারা আপনার মসজিদ আকসায় গেছেন, সলাত আদায় করছেন, বিভিন্ন আকাশে নবী রাসূলদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছে। তাহলে নবী রাসূলদের বারজাখী জীবনটা ভিন্ন আমাদের অন্যদের বারজাখী জীবনের চাইতে, এজন্য জীবিত ঠিক আছে, কিন্তু জীবিতটার ধরন নিয়ে মূলত একতলাপ, যে আমরা মনে করি নবী রাসূলেরা জীবিত বারজাখী জীবনের জীবিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত্যু, মরা মানুষ আছে কবরে, জীবিত নেই। আল্লাহ বলছেন জনগণের মরণ হবে, আপনারও মরণ হবে, সব নবী মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন, এটি এই আকিদায় রাখতে হবে। এছাড়া অন্য আকিদা রাখলে পরকাল হারিয়ে যাবে। আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক, তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন, এটা আত্মার জগতে, আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন। যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো, তাদের জীবন দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানে সাড়া দিতে পারে, কারো কথা শুনতে পারে, কারো বিপদাপদে দৌড়ে আসতে পারে এবং কারোর জন্য দোয়া করতে পারে, সবই তারা এইরকম আখেরাতের জীবনেও, তাহলে আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছেন, এবং সেটা যদি কোনো সেই বিশ্বাসের উপর ভর করে তাদেরকে ডাকেন তো আপনি শিরিক করলেন এবং ইমান হারা হয়ে গেলেন। সেই হিসাবে নবী রাসূলগণ কবরে এই এই পদ্ধতির জীবিত নয়, অর্থাৎ তারা আপনার দুনিয়ার মতো জীবন তাদের নয়, দুনিয়ার মতো জীবন তাদের নয়, এটা যারা বলে থাকেন তারা বিভ্রান্ত এবং পদভ্রষ্ট, বেশিরভাগই তারা কবর পূজারী।